بسم الله الرحمن الرحيم. আমরা আজকে বুখারী শরীফের কিতাব সালাত থেকে পড়ব। যাদের কাছে কিতাব আছে তারা কিতাব সামনে রাখতে পারে, আর যখন আমি পড়াবো স্ক্রিন শেয়ার করব দেখা যাবে। কিতাবুস সালাত বাবুন কাইফা ফুরিদাতিস সালাতু ফিল ইসরা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ কিতাবুস সালাত শুরু করেছেন প্রথম বাব, বাবুন কাইফা ফুরিদাতিস সালাতু ফিল ইসরা, কিভাবে ইসরা বা মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছিল। কিতাবুস সালাত শুরু করার আগে আমরা প্রাথমিক কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। যতগুলো শরীয়তের ইস্তিলাহ আছে এগুলোর একটা লঘবি মানা হয় শাব্দিক অর্থ, আর একটা পারিভাষিক অর্থ বা ইস্তিলাহি অর্থ। তো লঘবি বা শাব্দিক অর্থ থেকে ইস্তিলাহি অর্থে যে রূপান্তর হয় এটাকে মানকুলে শরঈ বলা হয়। মানকুলে শরঈ কি, এটা মান্তিকের কথা। মানকুল কাকে বলে, কত ভাগ করা হয়েছে সেটা মান্তিকের মধ্যে রয়েছে। তো লঘবি মানা থেকে যে শরীয়তের ইস্তিলাহে সংজ্ঞা দেওয়া হয় এটা হলো মানকুলে শরঈ। এই লঘবি এবং শরঈ অর্থের ভিতরে কোনো কোনো সময় মোনাসাবাত খুব আদনা মোনাসাবাত হয়, খুব সামান্য মোনাসাবাত থাকে, তখন এই লঘবি মানা এবং ইস্তিলাহি মানার ভিতরে সম্পর্ক সৃষ্টি করাটা বেশ মুশকিল হয়ে যায়। যেমন সালাত শব্দটার লঘবি মানা একটা হলো তাহরিকুস সালওয়াইন, অর্থাৎ নিতম্বকে নাড়াচাড়া করা। তো কোথায় নিতম্ব নাড়াচাড়া করা আর কোথায় নামাজ আদায় করা, কারণ সালাতের ইস্তিলাহি মানা হলো ইবাদতুন মখসুসাতুন বি আরকানিন মখসুসা ফি আওকাতিন মখসুসা ফি সুরাতিন মখসুসা, বিশেষ সময়ে বিশেষ নিয়মে বিশেষ কায়দায় আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করাকে বলা হয়েছে নামাজ, যার বাস্তবতা আমরা সবাই জানি নামাজ কিভাবে আদায় করতে হয়। তো এটা হলো নামাজের ইস্তিলাহি মানা। তো ইস্তিলাহি মানার সাথে লঘবি মানার মোনাসাবাত কায়েম করা বেশ মুশকিলের বিষয় হয়ে যায়, যেহেতু এর লবজি অর্থ তাহরিকুস সালাওয়াইন, অর্থাৎ নিতম্ব, নিতম্বের দুইটি অংশকে, এই দুই অংশকে নাড়াচাড়া করা। তো ওলামায়ে কেরাম মোনাসাবাত কায়েম করেছেন যে যেহেতু নামাজের ভিতরে যখন রুকু করা হয় সেজদা করা হয় তখন ব্যক্তির এই বিশেষ অঙ্গ বারবার নাড়াচাড়া করা হয়, এজন্য একে সালাত বলা হয়েছে। তো এটা খুব আদনা মোনাসাবাত, কারণ শরীরের আরও অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করা হয়, সেগুলোর দিকে তো লক্ষ্য করা হয় নেই। তো এটা একটা আদনা মোনাসাবাত। দ্বিতীয়, সালাত শব্দটা কারো কারো মতে এটা মুসাল্লা থেকে এসেছে, মুসাল্লা এবং মুজাল্লা। তো
যখন ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়, তখন যেই ঘোড়াটা ফার্স্ট হয়, প্রথম স্থান অধিকার করে, তাকে বলা হয় মুজাল্লা। আর যেটা সেকেন্ড পজিশনে থাকে সেটাকে বলা হয় মুসাল্লা। যেহেতু যেহেতু নামাজ শরীয়তের, ইসলামী শরীয়তের যে 5টি স্তম্ভ রয়েছে, ইমান এবং নামাজ, রোজা, হজ, জাকাত, এর ভিতরে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থান হলো ইমান, দ্বিতীয় স্থান হলো সালাত। এজন্য সালাত হলো মুজাল্লা, অর্থাৎ ইমান হলো মুজাল্লা আর নামাজ হলো মুসাল্লা। যেমন ঘোড়দৌড়ে যে ঘোড়াটা প্রথম থাকে তাকে মুজাল্লা বলা হয়, তো ইমান হলো ইসলামের রুকনের ভিতরে মুজাল্লা, প্রথম স্থানে, আর মুসাল্লা হলো নামাজ, দ্বিতীয় স্থানে। কেউ কেউ বলেছেন যে এই মুসাল্লা থেকে সালাতের উৎপত্তি হয়েছে। কেউ কেউ বলেছেন সাল্লাইতুল উদা আলান নার, আরবরা বলে থাকে যখন বাঁকা কাঠকে আগুনের উপরে ছ্যাঁকা দিয়ে সোজা করা হয়, সেক্ষেত্রে সালাত শব্দ ব্যবহার করা হয়। তো আমাদের ইসতিলাহি নামাজের সাথে মোনাসাবত কি? মোনাসাবত হলো যে আমরা এই নামাজের মাধ্যমে আমাদের চরিত্র সংশোধন করি, একজন মানুষ তার গুনাহ থেকে মুক্ত হতে পারে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সেই হিসেবে নামাজকে সালাত নামকরণ করা হয়েছে। যেভাবে আগুনে সেঁক দিয়ে কাঠকে সোজা করা হয়, নামাজের মাধ্যমে এভাবে বান্দাকে সোজা করা হয়। দ্বিতীয় সালাত শব্দটি লগাতে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এর ভিতরে মূল যে অর্থটি সেটি হলো গায়াতুল ইনআতাফ, চূড়ান্ত পর্যায়ের ঝুঁকে যাওয়া। ইনআতাফ মানে হলো ঝুঁকে যাওয়া, গায়াত মানে হলো চূড়ান্ত পর্যায়ের। গায়াতুল ইনআতাফ মানে হলো চূড়ান্ত পর্যায়ে ঝুঁকে যাওয়া, মাইলান হাওয়া। তো মুতাআল্লাকাত বা সংশ্লিষ্ট বিষয়ের দিক থেকে লক্ষ্য করলে এই ঝুঁকে যাওয়াটা বিভিন্ন রকমের হয়ে থাকে। অর্থাৎ আল্লাহ তাআলার বান্দার প্রতি মাইলান হওয়ার এক অর্থ, এরকমভাবে বান্দার আল্লাহর প্রতি মাইলান হওয়ার এক অর্থ, ফেরেশতাদের মাইলান হওয়ার এক অর্থ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরফ মাইলান হওয়ার এক অর্থ, এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ হয়ে থাকে। কিন্তু মূল অর্থ হলো গায়াতুল ইনআতাফ। আল্লামা আবুল কাসেম সুহাইলি আর রওজুল উনফ এর ভিতরে এই অর্থটি করেছেন। সেখান থেকে আল্লামা ইদ্রিস কান্দলুবি আর তালিকুস সাবি আলা মিশকাতিল মাসাবি প্রথম খণ্ড 262 পৃষ্ঠায় এই সালাতের মূল অর্থটি নকল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা মুমিনদের দিকে যে তার মাইলান, সেটার রূপ হলো তার রহমত বা তার মেহেরবানি। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের শান অনুযায়ী ইনআতাফের অর্থ। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সূরা আহজাব 56 নম্বর আয়াত। অনুরূপভাবে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, সূরাতুল আহজাব 43 নম্বর আয়াত। তো এই যে জায়গাগুলো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে সালাতের কথা বলা হয়েছে, এর অর্থ হলো তার রহমত, তার দয়া। এটা যদি মুমিনদের সাথে সংশ্লিষ্ট হয় তখন ভিন্ন অর্থ হবে, ফেরেশতাদের সাথে সংশ্লিষ্ট হলে ভিন্ন অর্থ হবে। ফেরেশতাদের সাথে যখন সংশ্লিষ্ট হয়
তখন এর অর্থ হয় ইস্তিগফার। ইস্তিগফারের প্রথমে যে সিন তা আছে এটা তলবের অর্থ দেয়। মূল গফারা এর সাথে যখন সিনতা যুক্ত করা হয় তখন ইস্তিগফার শব্দটি আসে। গফারা শব্দের অর্থ হলো গফারুন, মানে হলো ঢেকে ফেলা, আবৃত করা। যুদ্ধের সময় যখন যোদ্ধারা আঘাত থেকে বাঁচার জন্য হেলমেট ব্যবহার করে, যেটা লোহার তৈরি থেকে মাথায় ব্যবহার করা হয়, মাথাকে ঢেকে ফেলে, এই এই যে পোশাকটা যুদ্ধের এটাকে বলা হয় মেগফার, শিরস্ত্রাণ, যেহেতু মাথাকে ঢেকে ফেলে। এখান থেকে আসছে ইস্তেগফার, যেহেতু ইস্তেগফারের মাধ্যমে মানুষের যে গুণাগুলো এগুলো ঢেকে যায়, এই জন্য ইস্তেগফারকে ইস্তেগফার করা হয়, অর্থ মানে বলা হয়েছে। তো যখন ফেরেশতাদের পক্ষ থেকে এই শব্দটা ব্যবহার হয় তখন সালাত ব্যবহার হয়, তখন এর অর্থ হয় ইস্তেগফার। ইরশাদ হয়েছে ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, সূরা মুমিন আয়াত 7, যে ফেরেশতারা তারা মুমিনদের জন্য ইস্তেগফার করে, এটাকেই সালাত হিসেবে বলা হয়। মুমিন বান্দার সাথে যখন এই শব্দের সম্পর্ক হয় তখন এর অর্থ হলো দোয়া করা, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, সূরা আহজাব 56 আয়াত। এখানে আমরা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত প্রেরণ করার জন্য আদিষ্ট হয়েছি এটা হলো দোয়া, অর্থাৎ আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগণিত কল্যাণ, রহমত, বরকত বর্ষণ করেন। এই দোয়া আমরা করে থাকি, অথবা আমাদের পক্ষ থেকে অর্থ হলো দোয়া। কিতাবুস সালাত বাবুন কাইফা ফুরিদাতিস সালাতু ফিল ইসরা। وقال ابن عباس حدثني أبو سفيان بن حرب في حديث هرقل فقال يأمرنا يعني النبي صلى الله عليه وسلم بالصلاة والصدق والعفاف. إمام بخاري رحمة الله عليه كتاب كتبه ধারাবাহিকতা কথা আছে, যেমন তিনি প্রথমত যখন কিতাব শুরু করেন কোনো কিতাব, সেই যেমন কিতাবুস সালাত, কিতাবুল ওয়াহি, তো এটার সূচনা কিভাবে হয়েছিল সেই বিষয়ের উপরে তিনি একটা বাব কায়েম করে থাকেন। যেমন কিতাবের শুরুতে তিনি বাব কায়েম করেছেন বাবুন কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু সেখানে ওহির আলোচনা, ওহি কিভাবে শুরু হয়েছিল সেটার উপরে প্রথমে বাব কায়েম করেছেন। তো এরকম কিতাবুল হায়েস, কাইফা কানা বাদউল হায়েস, হায়েস প্রথম কিভাবে শুরু হয়েছিল এই বনি আদমের ভিতরে সেটার উপরে তিনি প্রথমে বাব কায়েম করেছেন। এখানেও তিনি কিতাবুস সালাতে প্রথম বাব এনেছেন, বাবুন কাইফা ফুরিদাতিস সালাতু ফিল ইসরা, মেরাজের রাত্রে কিভাবে নামাজ ফরজ হয়েছিল। এরপর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক সময় কিছু তালিক হাদিস উল্লেখ করেন, অর্থাৎ সনদ ছাড়া তিনি কিছু হাদিস উল্লেখ করেন। যেমন এখানে ইবনে আব্বাসের কওল নকল করা হয়েছে, পিছনের লম্বা সনদটি বর্ণনা করা হয়নি। যেই সনদটি কিতাবুল ওয়াহি এর ভিতরে এসেছে লম্বা হিরাক্লিয়াসের হাদিস 2-2.5 পৃষ্ঠাব্যাপী, তো সেখানে সনদ সহ পুরো হাদিসটি এসেছে। তো ইমাম বুখারী মূলত বাবের অধীনে যে হাদিস উল্লেখ করবেন সামনে সেটা তিনি সনদ সহ বর্ণনা করবেন, কিন্তু তার আগে তিনি এই বাবের পক্ষে কিছু তালিক হাদিস উল্লেখ করে থাকেন সনদ ছাড়া, যার অধিকাংশগুলো তার বুখারী শরীফে অন্যত্র মুত্তাসিল সনদে মুফাসসাল এসেছে। আবার কখনো কখনো এমনও হতে পারে যে সেটা বুখারিতে অন্য জায়গায় মুত্তাসিল সনদে নেই। তো যাই হোক, এখানে সেই লম্বা হাদিসের অংশবিশেষ
তুলে ধরা হয়েছে তালিকান সনদ ছাড়া। কলা হাদ্দাসানি আবু সুফিয়ান ইবনু হারবিন ফি হাদিস হিরাকলা, হিরাক্লিয়াসের যে লম্বা হাদিস সেখানে আবু সুফিয়ান বলেছেন, অর্থাৎ রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে 10টি বা 11টি সুয়াল করেছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তো এই সুয়ালগুলোর তিনি যে জবাব দিয়েছেন তার একটা সুয়ালের জবাব এখানে তুলে ধরা হয়েছে, যে আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস প্রশ্ন করেছিল, মাজা ইয়ামুরুকুম, তোমাদেরকে সেই নবী কি কাজ করতে বলেন। ফাকালা, তখন তিনি জবাব দিয়েছিলেন, ইয়ামুরুনা ইয়ানিন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসসালাতি ওয়াসসিদকি ওয়াল আফাফ, যে সেই নবী আমাদেরকে নামাজ পড়ার নির্দেশ দেন, সত্য কথা বলতে নির্দেশ দেন এবং পবিত্র জীবন যাপন করতে নির্দেশ দেন। এরপরে তিনি এই মেরাজের যে হাদিস, যেই মেরাজে নামাজ ফরজ করা হয়েছিল, সেই হাদিসুল ইসরা মুফাসসাল তিনি তুলে ধরেছেন। তো এর আগে আমাদের বাবের উপরে দু একটি কথা, এখানে বলা হয়েছে বাবুন কাইফা ফুরিদাতি সালাতু ফিল ইসরা, এইভাবে কাইফা দিয়ে বহুগুলো বাব বুখারী শরীফের ভিতরে আছে। তো এটার উপরে মুফাসসাল আলোচনা মূলত করা হয়ে থাকে একেবারে কিতাবে শুরুতে, যে বাবটি এসেছে বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে কাইফার অর্থ কী, কাইফা দ্বারা কী উদ্দেশ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা কিছু আলোচনা করব, কাইফা দ্বারা কাইফিয়াতকে বোঝানো হয়, কাইফিয়াত সম্পর্কে প্রশ্ন করা হয়। তো কাইফিয়াত এটা তিন ধরনের হয়ে থাকে, এক হলো কাইফিয়াতে মাকানি, এক হলো কাইফিয়াতে জামানি, এক হলো কাইফিয়াতে হালি, আবার কোনো কোনো সময় কাইফা বেমানা কাম বা কত বুঝানোর জন্য আসে। তো এখানে কাইফা ফুরিদাতি সলাত এর ভিতরে এই সব ধরনের কাইফিয়াতের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে বা এখানে বলা হয়েছে। এক হলো কাইফিয়াতে মাকানি, অর্থাৎ নামাজ যে ফরজ হয়েছে সেটা কোন জায়গায় ফরজ হয়েছে, এটা হলো কাইফিয়াতে মাকানি। যেমন অন্যান্য ফরজ বিধানগুলো কিভাবে এসেছে, জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ নিয়ে, ওহি নিয়ে এসেছেন, সেই ওহির নির্দেশ অনুযায়ী এক একটা বিধান ফরজ হয়েছে। কিন্তু নামাজ যেহেতু ইবাদতের ভিতরে সর্বোচ্চ শান আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে দিয়েছেন, এজন্য নামাজকে অন্যান্য ইবাদতের মতো জিব্রিলের মারফত হুকুম পাঠিয়ে এটাকে ফরজ করেন নাই, বরং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়েছেন এবং সেখানে তিনি কোনো মাধ্যম ছাড়া সরাসরি তোহফা হিসাবে, উপহার হিসাবে এই নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্পণ করেছেন। এভাবে করে নামাজ ফরজ হয়েছে, এটা হলো কাইফিয়াতে মাকানি, যে নামাজ ফরজ কোন জায়গায় হয়েছিল। তাহলে এর উত্তর হলো যে আরশে আজিমে হয়েছিল। দলিল হলো হাদিসুল ইসরা, ইসরা বা মেরাজের হাদিস, যেটা ইমাম বুখারীর সামনে উল্লেখ করবেন। দ্বিতীয়, কাইফার একটা অর্থ বলছি যে কাইফা মানে কাম, অর্থাৎ কত রাকাত নামাজ আল্লাহ তাআলা প্রথম ফরজ করেছেন। রায়হান গাজী, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিন দেখা যায়?
স্কিন দেখা যায়? জবাব দাও, স্ক্রিন দেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে? জি, স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। তো যে কথা বলছিলাম, দ্বিতীয় হলো কাইফা বেমানা কাম, নামাজ কত রাকাত ফরজ হয়েছিল প্রথম? এটা কি 5 রাকাত, পাঁচ যে এটা কি 50 রাকাত ছিল, ওয়াক্ত ছিল, না 5 ওয়াক্ত ছিল? আবার প্রত্যেক ওয়াক্তের যে রাকাতগুলো আছে এভাবে ছিল না বেশি কম ছিল? এটা কাম, কাইফা বেমানা কাম। তো এর জবাব হলো এই যে, নামাজ প্রথমে 5 ওয়াক্ত ছিল না, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছিলেন, পরবর্তীতে সেখান থেকে কমিয়ে কমিয়ে তিনি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরেও তিনি আবার পরবর্তীতে কম করেছেন, অর্থাৎ বিভিন্ন কাইফিয়াত আদাদের দিক থেকে বিভিন্ন রকমের হয়েছে। আসলে এখানে একটু তাফসিল করা দরকার, সেটা হলো এই যে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার পক্ষ থেকে কোনো কথার পরিবর্তন হয় না। তো আমরা দেখতেছি প্রথমে 50 ওয়াক্ত ছিল, পরে সেটা কমিয়ে দেওয়া হয়েছে। তো এর কারণ হলো এই যে, আল্লাহ রব্বুল আলামিন উম্মতের প্রতি বিশেষ মেহরবানি করে 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্ত করেছেন, তাহলে তাদের সব কমে গেল। তো আল্লাহ রব্বুল আলামিন এজন্য যাতে সব কমে না যায়, তিনি প্রত্যেক ওয়াক্তে 10 গুণ সব বাড়িয়ে দিলেন। তাহলে 50 যখন ছিল তখন একটা করে সব ছিল, আর যখন এটাকে 5 করে দেওয়া হলো তখন সংখ্যা কমে গেল কিন্তু সব বাড়িয়ে দেওয়া হলো 10 গুণ। ফলে 50 ওয়াক্ত যখন ফরজ করা হয়েছিল তখন এই 50 ওয়াক্ত আদায় করলে যে সব আল্লাহ বরাদ্দ করেছিলেন সেই সবই 5 ওয়াক্তেও মানুষ লাভ করবে, কারণ আল্লাহ তাআলা সওয়াবটা বাড়িয়ে দিয়েছেন আর সংখ্যাটা আদতটা কমিয়ে দিয়েছেন। তৃতীয়ত, কাইফিয়াত বলতে কাইফিয়াতে জামানি, নামাজ কখন ফরজ হয়েছে, অর্থাৎ নামাজ কি মদিনায় ফরজ হয়েছে না মক্কায় ফরজ হয়েছে। এর জবাব হলো, নামাজ মক্কা শরীফে ফরজ হয়েছে। এর একটা দলিল যেটা তালি খান ইমাম বুখারী বাবের পরে উল্লেখ করেছেন, যে কাইসার রুম হেরাক্লিয়াস যখন আবু সুফিয়ানকে 10টি বা 11টি প্রশ্ন করেছিলেন, তখন তার ভিতরে একটা প্রশ্ন করেছিলেন যে, সেই নবী তোমাদেরকে কি আদেশ করেন? তখন তিনি জবাব দিয়েছিলেন, কানা ইয়ামুরুনা বিসসালাতি ওয়াসসিদকি ওয়াল আফাফ। তাহলে নবীজি তাদেরকে যা আদেশ করতেন তার ভিতরে একটা ছিল নামাজ। তো আবু সুফিয়ানের সাথে নবীজির সাক্ষাৎ তো হয়েছিল মক্কায় থাকাকালীন, এরপরে যখন হিজরত করে নবীজি মদিনা শরীফে চলে আসেন তখন তো আবু সুফিয়ান মদিনায় ছিল না। অতএব সে মক্কার জীবনের কথাই বলতেছে, যে মক্কায় থাকাকালীন তিনি আমাদেরকে নামাজ পড়তে বলতেন। তাহলে বুঝা গেল যে মক্কায় এই নামাজ ফরজ হয়েছিল। দ্বিতীয়ত, মেরাজের যে ঘটনা সেটাও প্রমাণ করে যে এটা মক্কায় ফরজ হয়েছিল, কারণ মেরাজ সকলের ঐক্যমতে মক্কা শরীফে হয়েছিল। চতুর্থ হলো কাইফিয়াতে হালি, অর্থাৎ শেকেল, এখন আমরা যে শেকেলে নামাজ পড়ি, যেই সুরতে নামাজ আদায় করে থাকি, এটা কি এভাবেই ফরজ হয়েছিল না এর ভিতরে পরিবর্তন করা হয়েছে? তো এক্ষেত্রে কথা হলো যে, নামাজ শুধু মাগরিব ছাড়া, খুব ভালো করে খেয়াল করো, শুধু মাগরিব ছাড়া বাকি সব ওয়াক্তে দুই দুই করে নামাজ, দুই দুই রাকাত করে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছিলেন। ফজর, জোহর, আসর, এশা সব দুই দুই রাকাত ছিল।
আর মাগরিবকে বেজোড় রাখা হয়েছে তিন, যাতে করে সমস্ত নামাজ যখন হিসাব করা হয় তখন এটা বেজোড় সংখ্যা হয়ে যায়, যেহেতু আল্লাহ বেজোড় পছন্দ করেন। তো এই জন্য শুধু মাগরিবকে তিন রেকাত রাখা হয়েছে, যাতে করে সব নামাজ বেজোড় সংখ্যা হয়ে যায়। তো মাগরিবের মাধ্যমে দিনের সমস্ত নামাজগুলো বেজোড় হয়ে যাবে, যেমন ফজর 2 রেকাত, জোহর 2 রেকাত, আর মাগরিব 3 রেকাত, তাহলে 7 রেকাত হলো বেজোড় সংখ্যা হয়ে গেল। আর এশার পরে আবার 3 রেকাত বেতের দেওয়া হয়েছে, যাতে করে রাতের নামাজগুলো বেজোড় হয়ে যায়, এশা এবং তার সাথে যখন বেতের যুক্ত করা হয় তখন এটা বেজোড় হয়ে যায়। একটা জিনিস আমাদের জানা দরকার যে অনেক সময় আল্লাহ তাআলা কোনো হুকুমকে নাস্ক করেন, কোনো হুকুম রহিত হয়ে যায়, কিন্তু নাস্কটা বিভিন্ন রকম হয়, বিভিন্ন উদ্দেশ্যে আল্লাহ তাআলা করে থাকেন। তো নাস্কের দ্বারা যদি উদ্দেশ্য হয় তাখফিফ করা, হালকা করা, তাহলে বুঝতে হবে যে এই নাস্ক হয়ে যাওয়ার পরেও মানসুখ হুকুমটি আদায় করা এটা মুস্তাহাব থাকবে, অর্থাৎ তার হুকুম হবে ইস্তেহবাব। যেমন আল্লাহ তাআলা মেরাজের রাত্রে 50 রাকা ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, তো 50 ওয়াক্ত থেকে যখন আল্লাহ তাআলা নাস্ক করে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, তখন ওই 50 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে তাহলে এটা মুস্তাহাব হবে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ উম্মতের অনেক আকাবের তারা এই 50 রাকাত নামাজই ডেইলি আদায় করতেন। এখন প্রশ্ন হতে পারে যে ওখানে তো বলা হয়েছে 50 ওয়াক্ত, আর 50 রাকাতের মাধ্যমে কিভাবে 50 ওয়াক্ত হয়? তো এর তাফসিল হলো এই যে নামাজ মূলত প্রত্যেক ওয়াক্তে 1 রাকাত, নামাজ দার হাকিকাত 1 রাকাত। তাহলে আমরা তো দেখি না যে কখনো 1 রাকাত নামাজ কোনো ওয়াক্তে ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে বান্দা 1 রাকাত নামাজ কামা হকুহু কেউই আদায় করতে পারবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে 1 রাকাত যুক্ত করে দিয়েছেন, এজন্য সোফা বলা হয় 2 রাকাত নামাজকে। তো 1 রাকাত নামাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সেই ভুল ত্রুটি যেন পরের রাকাতের দ্বারা সংশোধন হয়ে যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একের সাথে 1 বাড়িয়ে দিলেন, 2 হলো। তো 1 রাকাত কোনো নামাজ হয় না, 1 রাকাত নামাজকে বলা হয়েছে ল্যাজ কাটা নামাজ, কিন্তু মূলত হলো নামাজ 1 রাকাত, আর 1 রাকাতকে দেওয়া হয়েছে তার ভুল ত্রুটি যাতে এখান থেকে সংশোধন করে নিয়ে যাওয়া যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা চোখ দিয়েছেন, অনেক প্রাণীর 1টা চোখ আছে, তো 1 চোখ দিয়েও কিন্তু দেখা যায়, আমরা 1 চোখ বন্ধ করলে দেখতে পারি। কেন আল্লাহ 2টা চোখ দিয়েছেন? কেন যে যদি কোনো কারণে 1টা চোখ নষ্ট হয়ে যায় তাহলে 1টা চোখ দিয়ে যেন সে চলতে পারে, এরকম এক এক্সট্রা রাখা হয় যার দ্বারা ক্ষতিপূরণ আদায় করা যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা 1 রাকাত নামাজের সাথে 1 রাকাত যুক্ত করে দিয়েছেন। এখন এই 2 রাকাত নামাজ এটা ফরজ করা হয়েছিল সফরে এবং মুকিম অবস্থায় সব সময়। পরবর্তীতে এসে আল্লাহ রাব্বুল আলামিন ইকামতের সময়ে বাড়িয়ে দিলেন নামাজকে, আর সফরের সময় মূল নামাজ যেটা ফরজ করা হয়েছিল সেটাই রাখলেন। এই জন্য জোহর, আসর, এশা এগুলো সফর অবস্থায় 2 রেকাত আর মুকিম অবস্থায় 4 রেকাত, আর মাগরিব এবং বেতের এটাকে এই অবস্থায় রাখা হয়েছে। অনেকে বলে থাকে যে মাগরিব আর বেতের কসর হবে না, এই জন্য যেহেতু কসর মানে অর্ধেক, তো অর্ধেক করলে 3 রেকাতের অর্ধেক 1.5 রেকাত হয়ে যায়, 1.5 রেকাত কোনো নামাজ নেই, এই জন্য এটা কসর করা হয় নাই। আসলে সে সঠিক জবাব এটা না, সঠিক জবাব হলো এই যে যদি
মাগরিবকে দুই রেকাত করা হয়, এটাও এক ধরনের কসর। কসর মানে কমানো, কমানো অর্থ যে অর্ধেক হতে হবে এরকম না। সুতরাং যদি মাগরিবকে দুই রেকাত করা হতো তাহলে এটাও কসর হতো, কিন্তু আল্লাহ তাআলা যে জন্য করেননি, মূল কারণটি হলো যে মাগরিবকে দিনের নামাজগুলো বেজোর বানানোর জন্য আর বেতেরকে রাতের নামাজগুলো বেজোর বানানোর জন্য দেওয়া হয়েছে। এই জন্য কসর করা হলে সেই বেজোর থাকে না, এজন্য এটাকে পূর্ণ রাখা হয়েছে। এখন প্রশ্ন ফজরের ব্যাপারে। ফজর তো কসর মানে এটা বেতেরও না, আবার এটা সফর অবস্থায় একামত অবস্থায় সব সময় দুই রেকাতই আদায় করতে হয়, এখানে কেন বাড়ানো হয় নাই? তো বাড়ানো হয় নাই এর হেকমত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময়টা যেহেতু গাফলাতের সময়, এই জন্য এখানে সুযোগ রেখেছেন, অনেকে সফরে থাকে যাতে তার এই সমস্যা না হয় বেশি নামাজ আদায় করতে, এই জন্য রাকাত দুই রেখেছেন সফরে এবং একামতে, তবে এখানে মাসনুন লম্বা কেরাত দিয়েছেন। তো ওই দুই রাকাত এর পরিবর্তে আল্লাহ লম্বা কেরাত দিয়েছেন, এই জন্য ফরজের ফজরের নামাজ লম্বা কেরাতে আদায় করার নিয়ম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দেখা যেত যে তিনি পুরো ইউসুফ, সুরা ইউসুফ পুরাটা ফজরের নামাজে তেলাওয়াত করতেন, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের যে পরিমাণ আয়াত তেলাওয়াত করতেন, কোনো কোনো সময় 60 আয়াত তেলাওয়াত করতেন বা তার বেশি, প্রায় 1.25 পারা পর্যন্ত তিনি তেলাওয়াত করতেন। এবং এভাবে সুন্নত তরিকায় লম্বা কেরাত পড়া, কমপক্ষে 40 আয়াতের কম না করা, এর চেয়ে কম করলে এটা সুন্নত তরিকের খেলাফ হয়ে যায়। তো এই জন্য ফজরের ক্ষেত্রে রাকাত না বাড়িয়ে কেরাতকে তবিল করা হয়েছে। এই তমাম কথাগুলো হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ তাওসিকুল কালাম একখান কিতাব লিখেছেন, যেটা সরাস মুফতি সাইদ আহমদ পালনপুরি করেছেন, কেয়া মুক্তাদি পর ফাতেহা ওয়াজিব হয়। এবং তিনি আরেকটি কিতাব লিখেছেন কাসেম নানুতুবি, মাসাবিহু তারাবিহ, এটা ফার্সিতে লিখেছেন। মাওলানা ইশতিয়াক আহমদ সাহেব এটার উর্দু সরা লিখেছেন, যার আরবি করেছেন সরা, যার নাম হলো আনোয়ারুল মাসাবিহ। তো সেই কিতাবে এই নামাজের এই কাইফিয়াতটাকে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। তো যাই হোক, কাইফিয়াতের ভিতরে কিন্তু এই সবগুলো এসে যায়, কাইফিয়াতে জামানি, কাইফিয়াতে মাকানি, কাইফিয়াতে আদাদি, কাইফিয়াতে হালি, সবগুলোই এসে যায়। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যখন কাইফাকানা কাইফা ফুরিজাতিস সলাতু ফিল ইসরা বলছেন, তখন যেহেতু তিনি ইসরার কথা বলে দিয়েছেন, এর দ্বারা সময় এবং এই জায়গা, কোন জায়গায় নামাজ ফরজ হয়েছিল সেটা বাবের ভিতরেই বলা হয়ে গেছে এই ইসরা এর কয়েদের দ্বারা, তখন অন্যান্য যে কাইফিয়াতগুলো আছে সেগুলো এখানে বাব দ্বারা উদ্দেশ্য হতে পারে। এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই মূলত এই বাবের ভিতরে এই কাইফিয়াতের যতগুলো দিক আছে সবগুলোকেই তিনি প্রমাণ করার জন্য চেষ্টা করেছেন। তো সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা সামনে আলোচনা করব যে মেরাজে যে নামাজ ফরজ হয়েছিল সেই মেরাজের জামান এবং মাকান নিয়ে আলোচনা করব, কোনখান থেকে নবীজি মেরাজের যাত্রা শুরু করেছিলেন এবং কখন কোন তারিখে এই মেরাজ হয়েছিল, এরপরে হাদিসে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।